শুরুতেই আমনে করে এককালে আউলেন্যে জাউলেন্যে দেখাইতে লাগছি বুঝছেন। এই যে কিরপেন নিয়ে এরম অবস্থা বুঝছেন, এই আমি গুলোকে শেয়ার করমু। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর প্রাণ প্রিয় ভাই ও বোনেরা? আশা করি হগলডি ভালোই আছেন, মুই একসের ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই সবসময় তো গুছ গাছেই দেখেন, আজ এককালে আউলেন্যে জাউলেন্যে দেখাইতে লাগছি বুঝছেন। সব কিছুই তো অভিজ্ঞতা সবার দরকার আছে, এককাল ফেরেশটাও দেখবেন আন ফেরেশটাও দেখবেন বুঝছেন। তাই ঢাকা শহর 90% মানুষেরই এই অভিজ্ঞতা আছে, কারণ বাসা পাল্ডায় নেই এমন লোকই নেই বুঝছেন। তাই বাসা পাল্ডাই নিয়ে যে কষ্ট, হেয়ে যে কি কমু, যারা পাল্ডাইছে হেরাই এই আর মর্মটা বোঝে বুঝছেন। বাসা যে পাল্ডায় হের যে কি কষ্ট, হে আর দুঃখের কথা কি কমু, আর এই দেখলে মোর একসের কান্দনা হয় বুঝছেন। মুই এই এককাল অভিজ্ঞতা ভালোই হয়েছে বুঝছেন, এই বাসা টাসা পাল্ডাইয়া। আর মনে হয় কি গুছ গাছ থাকলে কোনো মালামালেই নেই, আর যখনই এই বাসা পাল্ডাইতে যাই গুছ গাছ করতে লই, ওরে আল্লাহ রে দেখেন এই মুরব্বি চাষায় কত দূরের দিয়ে এককালে সাততলায় ওসে নিচতলায় দিয়ে মাল লইয়ে বুঝছেন। তাই কি কষ্ট, আর দেখকে মোর এক্সের মায়া লাগতে আছে বুঝছেন। হেরা যে কি কষ্ট করে বুঝছেন, এই আর কি হেরা এক কাজ করবেই যতই মোর মায়া লাগুক না কেন বুঝছেন। তাই এই বান্ধবীর বাসাটা বিশাল বড় একটা বাসা, তাই মোর এক্সের পছন্দ হয়েছে এই বড় বাসা বুঝছেন। সবসময় মোর এক্সের ভাল লাগে, আর রান্নাঘরটা তো অনেক বড় বুঝছেন। এককালে বইয়ে তরকারি মরকারি কাইডে গল্প টল্প করুন যাইবে রি লাগছে, এককালে বিশাল বড় বাসা। তাই বাসাটা এক্সের সব দিক দিয়েই মোরদার এককালে ভাল লাগছে, এককালে পরিবেশটাও এককালে সেরকম, আর বাসাটাও অনেক সুন্দর। কিন্তু কয়দিন আর একটু কষ্ট হইবে বুঝছেন, বাসা পাল্লাইলে যে মালামাল লইয়ে এত টানাটানি বুঝছেন, একা সব বাইর করা এককালে মানে কি কম হইয়া আর বাসায় মুরকাশ করতে পারতে আছি না। দেখেন ঘর ঠিক করার আগে জাজিমের উপরে বইয়ে মোবাইল টিপতে লাগছে হুইয়া বইয়া, এই আর কয় ডিজিটাল পোলাপান, খালি মোবাইলেই গেম খেলবে আর কি করবে, এই যে কি মজা লাগে। আবার দাঁত কিলেই আসে বকা দেওয়ার পরে বুঝছেন। তাও এক রুমেরও খাট সেট করে নেই কোনো হারে, এককাল যাইয়ে পোলাপান একটু বিছনার উপরে বইবে, এর কোনো পদ্ধতিই নাই। তাই এককালে মালামাল বেশি হইলেই সমস্যা বোঝেন, ঢাকার শহরে থাকতে হয় কি জানেন, একটা খাট আর একটা সহিলেই ঘুমাই থাকতে হয়, এত কিছু করার কোনো দরকার নেই। তাই এই কথাটা প্রত্যেকটা মানুষেই কয় বোঝেন, যখন বাসা পাল্ডাইতে যায় তখন কয় কোনো মালামাল করমু না, কয়দিন গেলে একসের বললে যার মনে থাকে না বোঝেন এই কষ্টের কথা। এই যদি মনে থাকতো হেলে আর এরম ফার্নিচার দিয়ে ঘর ভরতো না বুঝছেন। তাই বারা বাসা একদিন একদিন তো পাল্ডাইতে হইবেই, এমনি যত বছরই থাকেন বুঝছেন, এক জায়গায় তো আর চিরদিন থাকুন যায় না। তাই বাসাটা যেহেতু মোর অনেক পছন্দ হয়েছে বুঝছেন, তাই ওরা বান্ধবীরা কোনো উপকারও কর্তারি নেই যে একটা কাজ করিয়ে দেমু, হেই আর মগো কোনো কামই করিয়ে দেওয়া হয় নাই। এককালে লোকজনও আছে বান্ধবীর হেরাই করতে লাগছে বুঝছেন। তাই মোরা একটু দেখতে গেছি বান্ধবীর লিগে, এককালে মনটা বেশি আনসান করতে লাগছে বুঝছেন, এত মায়া লাগতে আছে ভালো মানুষের, ভালো মানুষের লিখে বোঝেন এরম মায়াই লাগে। ওর মন রাখছেন ভালো বোঝেন, অনেক উদার মনের একজন মানুষ, এককালে পর উপকারই ঝাঁপাইয়ে পড়ে, কিন্তু মানুষ এই একটু মনে রাখে না। তাই যারা উপকারের অপকার করে হেরা মানুষের মধ্যেই পড়ে না বুঝছেন। তাই এটা যার যার মন মানসিকতা যেরম হেতো হেরম করবেই বুঝছেন। আর ওই পিন্ডুটু দেখতেছেন না কি দুষ্টামি করতে লাগছে বুঝছেন। তাই এই বাসাটাই দেখেন ডাইনিং স্পেসে যে দিছে না এত সুন্দর লাগছে মোরদারে, একসের ভাল লাগছে। তাই মোর এককালে বাসায় যেই জামা কাপড় পরা আসিলাম বুঝছেন, এ পরেই দৌড়িয়ে গেছি বান্ধবীরে দেখতে মন চাইছে, এক যেভাবে খুশি সেভাবেই যাওয়ান যায়। তাই এই দেখেন না এই যে সুইট বান্ধবী হ্যান এককালে অনেক ভালো বুঝছেন। তা আর একজনও দেখকে হিংসায় জর্জরিত খাইতে লাগছিল, তাই মুই মেলার পর অনেকে হিংসায় জর্জরিত খাইতে লাগছে বুঝছেন। তা হিংসা অধপতনের মূল বুঝছেন, হেয়া এবার এককালে মুই ভালো করিয়ে বুঝতে পারছি। তাই এই আর কি মোরা তিনজনই এককালে ক্যামেরার সামনে আইয়ে পড়ছি বুঝছেন। তাই এই লোকজনে কাজকাম করতে লাগছে বুঝছেন, নেট মেডের লাইন লাগাইতে লাগছে, এককালে আউলন্দারই অবস্থা।
একারে যে অবস্থা বুঝেন, তা বান্ধবীর কপালটা আবার ভালো, সবাই তো আর একরকম না বুঝেন নাই। তা বান্ধবী বাসাটা যে পাল্টাইছে এই থেকে মানুষ, কিন্তু ওই যে আজকেও এক বান্ধবী খাবার টাবার দিয়েছে, খাওয়াই টাওয়াই দিছে বুঝছেন। তাই সিরিয়ালে আছে কয়েকজন ওই এককালে বুঝছেন, এগুলো হলো ভালোবাসা বুঝছেন। এই সময় যদি কেউ ডাইল বেত দিয়ে ডাইল দিয়েও দুইটা মরিচ পোড়া দিয়ে ভাত দেয় আলু ভর্তা দিয়া, সেইয়া মনে করেন এককালে মনে হয় সোনা বুঝছেন, কি যে শান্তি লাগে। এরম কাম কাজ করে কে না কারো কেউ রাঁধতে ইচ্ছে করে কন। তাই এই বাসা বাড়ির এই কাম কাজ দেখ মোর একসের কান্দুনাইতে লাগছে বুঝছেন। মুই বেশি কাম দেখলে এককারে ডরাই, জম্মে ডরান ডরাই বুঝছেন। দেখেন এই ডুতে করতে লাগছে কি, ওরে আল্লাহ একেবারে নায়কের লাহানি এককালে আসতে লাগছে বুঝছেন। তাই একবারে মোরা কিন্তু সবাই কিন্তু মোগো লগে সব সময় থাকবেন, ভিডিওটা একালে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বুঝছেন, আর ফলো বেল বাটনটা অন করে রাখবেন, একা সাবস্ক্রাইবও করবেন, কোনোটাই ভুল করবেন না বুঝছেন। তা উলনদেরই বাসা দেখতে আপনাদের দ্বারা কেমন লাগলো হে একটু শেয়ার করবেন, আর বাসা পাল্টানোর অভিজ্ঞতা কার কার বেশি আছে হ্যাঁ কিন্তু জানাইতে একটুও ভুল টুল করবেন না বুঝছেন। তাই মোর তো একসের অভিজ্ঞ আছে বুঝছেন, হে আর কি কম হ্যাঁ কইতে গেলেই মোর একটা শিকড় দিয়ে কান্দুন হ্যাঁ, তা কান্দুন তো আর যাইবে না, লেদা গুঁড়ো গড়াল হানি কান্দতে তো আর পারবো না বুঝছেন। তাই এরকম অভিজ্ঞতা সবারই তাহার দরকার আছে বুঝছেন। তাই বান্ধবীর কইলাম না একটু আগে যে সিরিয়াল দিয়ে সবাই এককালে খাওন দাওন দিতে লাগছে বুঝছেন, তাই যে যা দেয় হেই মনে করবো যে অনেক কিছু বুঝছেন। তাই এই কালকেও একজনে দিয়েছে, আইজ হয়েছে তিতুই দিন, আইজগো আবার আর একজনে দিয়েছে বুঝছেন। তাই হেইয়া কিন্তু একলা খায় না, মোরা মিললে জিল্লে সবাই খাইতে লাগছি। তাই আল্লাহ এরকম একটা সম্পর্ক থাকাটা বুঝছেন অনেক জরুরি, আসলে ভালো মানুষের লগে চলতে ফিরতে অনেক ভালো লাগে বুঝছেন। অনেক মানুষ আছে এককালে কারো লগে কেউ মিল দেখলেই একাল পিছনে খালি চুকলামি করে, এইসব মানুষগুলো একসের মোর দেখতে ইচ্ছে করে না, আর হিংসায় জর্জরিত কিল লিগে যে মানুষ এত হিংসা করে হ্যাঁ বুঝতেই পারি না, আর হিংসা যে অধপতনের মূল এই কথাটা কেউ রে বুঝাইতেই পারি না। তাই হিংসা জিনিসটা না থাটাই ভালো, তাই সবাইরই আল্লাহ বেশি বেশি করে হেদায়ের দান করুক বুঝছেন। মুই একসের আপনাদের লিগে এই দোয়াই করি, তাই সবাই মিলেমিশে থার মজাই আলাদা, তাই সবসময় মিলেমিশে আনন্দ উৎসব করাটার মধ্যে যে শান্তি পাওয়া যায় একাথার মধ্যে সেই শান্তি নাই বুঝছেন। তাই এই যে দেখেন এককারে সবারই দেহাইতে মেহাইতে লাগছি, বাসাটা তো মোর অনেক ভাল লাগছে হ্যাঁ, আপনি করে বারবার কইতে লাগছি বুঝছেন। আর বিশাল বিশাল হ্যাটটা রুম, তাই এই বড় রুম কার না ভাল লাগে, এই বারান্দাটা যে মোর পছন্দ হয়েছে হেই আর আপনি করে কী কম বুঝছেন। এককারে গাছ দিয়ে এককালো বর্রি আনিয়ে থুইছে হ্যাঁ দেখকেও শান্তি লাগতে আছে বুঝছেন, এককালে অনেক সুন্দর একটা বারান্দা, আমার দ্বারা এরকম বারান্দা এককালে অনেক ভাল লাগে। তাই মুই আমি মিললে জিলে কিন্তু কইতে লাগছি, তাই এই খাওন ওই বান্ধবীরে কই আয় তোরে একটু বাড়ি বুড়ে দেই, তো একটু মাতবাড়ি করতে গেলাম বুঝছেন নাই। তাই ওরাও জোর করছে মুই না খাইলে এককাল খাইবে না, অস্থির হয়ে গেছে, মুই এককালে খাইতে বইয়ে পড়ছি বুঝছেন, দশের লাঠি একের বোঝা এই আর কি। সবাই মিললে খাইলে সব কিছুই মজা লাগে বুঝছেন। ওর ভিডিওটা আপলোড করতে এককালে দেরি হয়ে গেছে বুঝছেন, এককালে ঝামেলার কারণে এককালে আপলোড করতে পারি নি। তাই মোরে অনেকেই এককালে মেসেজ করে কইছে যে ও বুবু আপনি কি লিখিয়া ভিডিও আপলোড করেন না, আপনার বরিশিল্যে কত মোর একসের ভালো লাগে। তা সবাই বেশি বেশি করে ভালো থাকেন সুস্থ থাকেন, মোগল লিখে একসের দোয়া করবেন বুঝছেন। তাই আগামী দিনগুলো যেন আরও সুন্দর করে আপনারা দেখতে পারেন, মোরা যেন এককালে মিললেমিশা থাকতে পারি। আল্লাহ হাফেজ।